হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োয়ার্ন তোমরা যারা এএনএম জি এন নার্সিং এর প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিও আমাদের এই চ্যানেলে দু হাজার একুশ এএনএম নার্সিং সম্পর্কে প্রিপারেশানের জন্য বায়োলজির একটি বেস্ট সিরিজ চালু করা হয়েছে আজকে এই সিরিজের ফার্স্ট ভিডিও তো প্রতিনিয়ত এর পরবর্তী সিরিজের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও আজকে আমরা বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আজকের সেটের প্রথম প্রশ্ন অ্যান্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে মিষ্টি জলে ছায়াযুক্ত অঞ্চলে না অন্য উদ্ভিদের ওপরে এন্ডেমিক উদ্ভিদ সেগুলোকেই বলা হয় এখানে রাইট হবে অপশান এ যারা এক কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায় ঠিক আছে অর্থাৎ পৃথিবীর যে কোনো একটি ভৌগোলিক অঞ্চলেই তাদেরকে পাওয়া যাবে অন্য কোনো অঞ্চলে কিন্তু সেগুলোকে পাওয়া যায় না সেই সমস্ত প্রজাতিকে বলা হয় এন্ডেমিক বা স্থানীয় প্রজাতি একে বাংলাতে বলা হয় স্থানীয় প্রজাতি এরকম উদ্ভিদও হতে পারে প্রাণীও হতে পারে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে যারা একটা নির্দিষ্ট অঞ্চলে থাকে এরকম বিভিন্ন প্রাণীও আছে প্রাণীর উদাহরণ বলতে গেলে তোমরা বলতে পারো রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আছে সুন্দরবনে পাওয়া যায় ঠিক আছে এরকমভাবে অনেক অ্যান্ডিক স্পিসিস রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টু কোন উদ্ভিদের সরষ থেকে তেল পাওয়া যায় সর্ষে তিল নারকেল না এখানে কোনটা রাইট আনসার হবে এখানে রাইট আনসার হবে অপশান সি নারকেল থেকে নারকেলের যে শস্য যেটাকে এন্ডোস্পাম্প বলা হয় সেখান থেকে কিন্তু তেল পাওয়া যায় বাকি যেগুলো রয়েছে সর্ষে তিল চীনা বাদাম এদের এন্ডোস্পাম্প থেকে কিন্তু তেল পাওয়া যায় না এদের তেল পাওয়া যায় বীজ থেকে কিন্তু নারকেলের শস্য বা এন্ডোস্পাম থেকে পাওয়া যায় তোমরা যদি ক্লাস টেন বা টুয়েলভের সপুষ্পক উদ্ভিদের যৌন যৌনের চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো সেখানে যে দ্বি ছিল সেখানে কিন্তু এই এন্ডোস্পাম্প বা শস্য এটা কিন্তু ক্লিয়ারলি দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলে দিয়ে রাখবো ডিসক্রিপশানের লিঙ্ক তাহলে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো দ্বি সম্পর্কে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকেল কসেরুকার সংখ্যা কয়টি স্তন্যপায়ী প্রাণীর এখানে দেখো অপশানগুলো আঠারো সাত পঁচিশ তিন এখানে রাইট আনসার হবে অপশান বি সাতটি এটা মনে রাখবে এটা মনে রাখার মতো কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট সেটার নাম কি লেগনিন স্টার্জ সুক্রোজ না সেলুলোজ এগুলো সবগুলোই কার্বোহাইড্রেট তার মধ্যে কোন কার্বোহাইড্রেটটা উদ্ভিদের ক্ষেত্রে মূল উপাদান হিসেবে থাকে এখানে রাইট আনসার হবে অপশন ডি সেলুলোজ সেলুলোজ এমন এক ধরনের কার্বোহাইড্রেট যেটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি থাকে সেলুলোজ কোথায় থাকে সেলুলোজ তোমরা জানো উদ্ভিদের যে কোষ প্রাচীর রয়েছে সেই কোষ প্রাচীরের গঠনগত মেন উপাদান কিন্তু সেলুলোজ ওকে নেক্সট কোয়েশ্চেন জীবকোষ প্রথমকে আবিষ্কার করেন এখানে জীবকোষ বলতে সজীব কোষকে বলে বোঝানো হয়েছে ঠিক আছে তো দেখো অপশানগুলো লিউয়েন হুক স্লেইডেন রবার্ট হুক না জ্যানসেন এখানে রাইট আনসার হবে অপশান এ লিউয়েন হক বা লিউয়েন হুক এ হচ্ছে প্রথম সজীব কোষ আবিষ্কার করেন কিন্তু প্রথম কোষ আবিষ্কার করে কে তা সেটা হচ্ছে রবার্ট হুক হবে সোয়ান আর স্লেইডেন দুজন বিজ্ঞানী যারা সেল থিওরি বা কোষ যে তত্ত্ব সেটা কিন্তু দিয়েছেন এগুলো মনে রাখবে ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন কৌসঙ্গাণকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এগুলো সবাই জানো প্রোটিন ফ্যাক্টরি এখানে অপশানগুলো আর দেখার দরকার নেই একদম ডাইরেক্ট রাইবোজমকে বলা হয় রাইবোজম ঠিক আছে রাইবোজম তোমরা মনে রাখবে প্রোক্যারোটিক আর ইউক্যারোটিক কোষের যে রাইবোজমের প্রকারভেদ রয়েছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সত্তরিশ আশিএস সত্তরিশের মধ্যে যে ভাগগুলো রয়েছে সত্তর মধ্যে থাকে তিরিশ আর পঞ্চাশ আশিএসের মধ্যে থাকে ষাট চল্লিশ এগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে আর এখানে দেখো লাইসোজমকে কি বলা হয় আত্মঘাতী তরি বা সুসাইডাল ব্যাগ বলা হয় স্ক্যাভেঞ্জার অফ সেল বলা হয় সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না আর ক্রোমোজম তো জানো সবাই ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিলেন কোন অংশটি দেখো কোষের মধ্যে রবার্ট ব্রাউন যেটা আবিষ্কার করে সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল ওকে কোয়েশ্চেন নাম্বার এইট ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে গাছের সবুজ ও হলুদ হয়ে যায় গাছের এই অবস্থাকে কি বলা হয় যখন ক্লোরোফিল নষ্ট হয়ে যায় তখন গাছের যে পাতা সেই পাতাগুলো কি হয়ে যায় হলুদ হয়ে যায় তো সেই সেটা কিন্তু এক ধরনের রোগ সেই রোগকে বলা হয় কোনটা হবে অটোজম না ক্লোরোসিস না কিউটিক না জিনোম তো দেখো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি ক্লোরোসিস ঠিক আছে এটা মনে রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমরুলে যে অ্যাসিড থাকে সেটা কী আমরুলে দেখো এটা মনে রাখবে আমরুলে থাকে অপশান বি অক্সালিক অ্যাসিড ওকে কোয়েশ্চেন নাম্বার টেন বিক্যের গঠনগত ও কার্যগত একক কে বলা হয় কি কিটন নেফ্রন বাওম্যান ক্যাপসুল নাসার কোমিয়ার এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি নেফ্রন বিক্যের গঠনগত কার্যগত কে বলা হয় নেফ্রন নেফ্রনের মধ্যে কিন্তু বাওম্যান ক্যাপসুল থাকে ওকে পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এগারো বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী ডাব্লিউ জি রোজেন ক্যান্ডোল ওয়াটসন না ডারোইন এর মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ ডাব্লিউ জি রোজেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষায় এটা প্রায়শই আসে এটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দাগের প্রশ্ন ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলবৎ হয়েছিল কত সালে উনিশশো বাহাত্তর উনিশশো একাশি উনিশশো সত্তর না উনিশশো একাত্তর এর মধ্যে যেটা রাইট হবে সেটা হচ্ছে অপশান এ উনিশশো বাহাত্তর সালে প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ আইনকে পাশ করা হয়েছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আজকে লাস্ট কোয়েশন বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে অপশান এ ক্লোসিস অপশান বি টাইফয়েড অপশান সি জলবসন্ত অপশান ডি হাম রাইট অ্যান্সার হবে অপশান এ টিউবার ক্লোসিসের বিরুদ্ধে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় এটাকে বাংলাতে বলা হয় যক্ষা ওকে যক্ষা এখানে বিসিজি টিকা বা ভ্যাকসিন যেটাকে বলা হয় বিসিজি জি বি সি জি এর কথার অর্থ কী আজকে তোমাদের এটাই হোম টাস্ক বিসিজি কথার অর্থ কী ওকে এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে ভিডিও এই ভিডিওর কিন্তু পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামকে চ্যানেল যুক্ত হয়ে যাবে সেখান থেকে কিন্তু এই পিডিএফ কি পেয়ে যাবে তোমরা ওকে তো আশা করি এখান থেকে তোমাদের উপকৃত হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি সেট নিয়ে